সম্মানিত সভাপতি আলহাজ আবুল হাশেম সাহেব, সভাপতি আশরা মাদ্রাসা নির্বাহী কমিটি, উপস্থিত ওলামায়ে কেরাম, বুজুর্গানে দীন, দোস্ত আহবাব, পর্দার আড়ালে আমার প্রিয় মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহুর শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে একটা বরকতওয়ালা জায়গায়, বরকতওয়ালা সময়ে, বরকতওয়ালা কাজে আল্লাহ পাক আপনাকে আমাকে শরীক হওয়ার জন্য তৌফিক দিলেন, ব্যবস্থা করলেন। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জরুরি কথা তো মুফতি ইয়াসিন আহমদ ফারুকী সাহেব বলবেন, আরো জরুরি নির্দেশনা প্রদান করবেন আমাদের সকলের মুরব্বী নানুপুরের হজরত আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরি দামত বরাকাতুহুমুল আলিয়া। মাঝখানে আমি অল্প কিছু সময় দুইটা কথা বলবো, জান্নাতওয়ালা জান্নাতে কেমনে ঢুকে, জাহান্নামওয়ালা জাহান্নামে কেমনে ঢুকে, দুইটা চিত্র। জান্নাতওয়ালা এতে কেমনে ঢুকলো জান্নাতে, একটু সাইতে মন চায় না? জাহান্নামওয়ালা কেমনে জাহান্নামে ঢুকে, একটু দেখতে মন চায়নি? আমি চেষ্টা করব এই ছবিটা নিয়ে আনন্দ যায়, জান্নাতওয়ালা জান্নাতে ঢুকতে আছে, এটা যেন ছবির মতন দেখা যায়। জাহান্নামওয়ালা জাহান্নামে ঢুকতে আছে, ছবির মতন একটু দেখা। আজকাল মানুষ ভিডিওতে ওয়াজ শুনে, একটু দেখলে তো জান্নাতওয়ালা কিভাবে জান্নাতে ঢুকে, আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে, আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে জান্নাতওয়ালা কিভাবে জান্নাতে ঢুকবেন পাঠে পাঠে সব উম্মতের সামনে তুলে ধরে গেছে, আবার জাহান্নামওয়ালা জাহান্নামে কেমনে ঢুকে এটাও আল্লাহু আকবার। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কি সুন্দর, কিভাবে একজন জাহান্নামীকে টেন্না টেন্না জাহান্নামে ঢুকানো হইতেছে, আল্লাহ। আবার একজন জান্নাতীকে কত সম্মান, কত রেসপেক্ট, কত ইজ্জত দিয়া জান্নাতের দিকে নিয়ে যাইতেছে, সবগুলো আল্লাহ পাক পাঠে পাঠে কোরআনের মধ্যে রেখে গেছে, আল্লাহ। আমরা জায়গা তো দুইটাই, কথা কন না, জায়গা কয়টা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। দুনিয়ার যত মানুষ, নামাজি বেনামাজি, মুসলমান অমুসলমান, বাংলাদেশি অবাংলাদেশি, নারী বলেন পুরুষ বলেন, শেষ গন্তব্য হইল দুইটার একটা, দুইটার একটা, দুইটার একটা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, কথা কয় না কা, হয়তো নয়তো, হয়তো নয়তো, হয়তো নয়তো। তিন নম্বর আসেনি, তিন নম্বর যদি থাকতো তাইলে বেলে জান্নাতও গেলাম না জাহান্নামও গেলাম না, মাঝখানে আমি আরেকটাতে গেলাম, কো সুযোগ নাই, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। এখন আমরা আমরা কোথায় যেতে চাই, কোথায় যেতে চাই, কে কে তৈয়ার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ তুমি কবুল করো। তারা বড় আয়েশ করিয়া কইছে, কো জান্নাতে যাইতাম, ছেলেটা আইস করে কইছে, কো ঢাকা যাইতাম। টিকেটের পয়সা থাকুক বা না থাকুক, যোগ্যতা থাকুক বা না থাকুক, গাড়ির মধ্যে জায়গা থাকুক বা না থাকুক, লোকটা কইছে কো হুজুর আমি একটু ঢাকা যাইতাম, তো কই রে গাড়িতে জায়গা নাই, ঠিল্লা মেল্লা সবাই চেপ্পা চেপ্পা বয় তারে লইয়া লইতে আইস করছে, কথা কর নাই দেখি। দুনিয়ার মধ্যে যদি খালি একটু আইস করলে আপনি গাড়িতে জায়গা করে দেন, এরকম একটা আইস আইস বলেন নি, আমি এই সমস্ত এলাকার লোকরা তো আমিও করছে মানুষ, আইস একটু
তামান্না আল্লাহ জান্নাতে যাইতাম কোন না আল্লাহ কি এই এটা যদি খালি আল্লাহ পাককে আপনি ভালো করে কইতে পারেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে এ জিব্রাইল এতে আমার বান্দা আইস করছে জান্নাতে যাওয়ার লাগি একটা চিৎকারও দিছে জান্নাতে যাওয়ার লাগি যোগ্যতা থাকুক না না থাকুক গাড়িতে জায়গা থাকুক নালে না থাকুক তোমরা চেপ্পা চেপ্পা বইয়া হইলেও আমার এই এই সাধারণ পাবলিক লোকটারে তোমরা জান্নাতে গাড়িতে লইয়া যাবে কে কে তো ইয়ার জাহান্নামে আল্লাহ সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহর হাবিব বলেন জান্নাতে যাইতে হইলে তাইলে তুমি একটু কাম করার লাগবো কি কাম কয় যে শেষ রাত্রে উড়ন লাগবো কথা কথা শেষ রাত্রে কি কয় দিন যে দানি সাদা হয়ে গেছে আর নাহলে দুই বছর আর নাহলে পাঁচ বছর কি আবাদুল আবাদ থাকবো নাকি দুনিয়াতে তাইলে এই চার পাঁচ বছর যদি একটু কষ্ট করুন যায় শেষ রাত্রে উড়ন আল্লাহ একবার শেষ রাত্রে উঠা কি জন্য বুড়ায় এই শীতও মানে না গরমও মানে না আর একটু গরম পানি করে দিব কেউ খেয়াল করে নাই ঠান্ডা পানি দিয়ে কাম করে নিছে এরপরও কয় যে আল্লাহ বেশি দিন তো আর নাই তো একটু বাও করতাম যে আমি জান্নাতের মনে চাইনি এই এই বুড়া মানুষটাকে জিজ্ঞেস করতে আসি মনে চাইনি একটু মনে চাইনি আরে যদি খালি মৌতের আগেও একবার এমন একটা যোগাযোগ বানাইতে পারেন আল্লাহ পাক বলবেন যে 80 বছর কিভাবে গেছে এটা দেখলাম না এই মরণের আগ মুহূর্তে বুড়া লোকটা কান্দা দিছে তার চোখের পানিকে আমি কবুল করলাম তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম যখন নজর পড়ে রহমতের নজর পড়ে রহমতের নজর পড়নের সঙ্গে সঙ্গে আপনার পিছিলা জিন্দগির সব খতম হইয়া এখন জান্নাতের প্যাসেঞ্জার হইয়া জান্নাতে ঢুকতে আছি এই জন্য নিয়ত করেন না আর একটু কষ্ট গরম লাগবো শেষ রাত্র উড়ন আল্লাহর হাবিব বলছেন তিনটা টাইম আমার একটু সময় দিবা কয়টা কয় টাইম কোন না فاستعينوا بالغدوة والروحة وشيء من الدلجة بخاري شريف الحديث فاستعينوا بالغدوة وامار امت امار একটু টাইম দিবা বলে কি টাইম ওই যে সকালে ফজরের নামাজের পরে আমার একটু টাইম দিবা বিল গাদুয়াতি এক নম্বর দুই নম্বর ওয়ার রাওহাতি আর বিকালে একটু টাইম দিবা আসরের নামাজের পরে নাইলে মাগরিবের নামাজের পরে অল্প অল্প 5 মিনিট 10 মিনিট আল্লাহ আকবার আর আরেকটু টাইম দিবা শেষ রাত্র ওয়াশাইইন মিনাদ দুলজাতি শেষ রাত্রে একটু টাইম দিবা এই তিনটা টাইম যদি তুমি আমারে দেও মেরে ভাই ও দোস্ত বুজুর্গ তিনটা টাইমে আল্লাহ আল্লাহ আকবার তিন টাইমের মধ্যে সকাল বিকাল শেষ রাত্র কথা কন না কয়টা টাইম মনে থাকবো নি কি কি বিকাল শেষ রাত্র কন না সকাল বিকাল শেষ রাত্র কতক্ষণ 5 মিনিট দিলেন 10 মিনিট দিলেন আর দেওয়ানের পরে যখন মিডা লাগিয়া যায় তো আধা ঘন্টার আগে ছাড়ে না আর মিডা লাগানোর আগে আমরা কই যে বেশি টাইম দেওয়ানোর দরকার নাই তুমি 5 মিনিটেই দাও কিন্তু 5 মিনিটের পরে দেখা গেছে এই বুড়ারে যখন 5 মিনিটের জন্য বলা হইল এখন বুড়ায় তো ঢুকিয়া আর বাইর হয় না 5 মিনিট গেল 10 মিনিট গেল আধা ঘন্টা গেল 1 ঘন্টা গেল বের হয় না কয় বাইর হয় না কেন কয় যে বাইরে তো তো দেয় না যার বাড়িতে আসছি ওনার এখান থেকে যাইতে মন চায় না এ শুরু হয়ে গেল পাগলামি এ শুরু হয়ে গেল কি
প্রথম তো ঢুকে না এখন বাইর হয় না কথা কন না এতে এই বুড়া এতে সারা জীবন বর কিতা কিতা করলো লোকেরা কত কিছু কইলো এখন দেখছো এতে মসজিদে ঢুকছে আমার বাইরে ঘটনা কি আল্লাহ আল্লাহ পাক যখন কাউকে কবুল করে ফেলেন তখন তার রং অন্য রকম হইয়া যায় তো টাইম কয়টা কন না কি কি বিকাল শেষ রাত্র সকাল বিকাল শেষ দলিল কম বুখারী শরীফের হাদিস মাওলানা মাহমুদ বুখারী শরীফের হাদিস ফাস্তাইনু বিল গাদওয়াতি ওয়ার রওহাতি ওয়া শাইইন মিনাদ দুলজাতি সকাল বেলা একটু কষ্ট করতে হবে বিকাল বেলা একটু কষ্ট করতে হবে আরেকটা টাইম আছে এটা বড় সাংঘাতিক এই টাইমটা আল্লাহ পাক বলেন এই টাইমটা মিস করবে না এটা হলো খুব ইম্পর্টেন্ট টাইম এটা হলো তাহাজ্জুদের সময় কারণ দুনিয়ার মধ্যে যত পয়গম্বর এসেছেন সকল পয়গম্বরকে আল্লাহ পাক পয়গম্বরই দিয়েছেন শেষ রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে ওহির যোগাযোগ করছেন শেষ রাত্রে যত বুজুর্গ আছে সকল বুজুর্গকে বুজুর্গি দান করছেন শেষ রাত্রে যত ওলি ওলিকে বেলায়েত দান করছেন শেষ রাত্রে যত যোগাযোগ হয় আমার লেনদেনটা হয় সাধারণত কোন টাইমে কর না কোন টাইমে খালি তুমি এই শেষ রাত্র হায়াতেরে আছে আর কয়দিন বাকি মানে এক বছর বাকি আছে তোমার হায়াতে এই এক বছর তুমি 365 দিন একটা ট্রাই করো না যদি 365 দিন ট্রাই করে একদিনও তুমি মিলাইয়া ফেলতে পারলা তাইলে তো তোমার গাড়ি সামনের দিকে আগায় গেল ঠিক না ভাই ঠিক কে তো ইয়ার কে তো ইয়ার কে তো ইয়ার নারায়ে তাকবীর আল্লাহর হাবিব বলেন ইন্না আকরাবা মা ইয়াকুনুল আব্দু মিনার রব্বি ফি জাওফিল লাইল কোন বান্দা যদি আমার কাছে এরকম মনের দুঃখের কথাটা আমার কাছে কইতে চায় কষ্টের কথাটা আমার কাছে কইতে চায় রুজি রোজগার নাই তো মানুষের কাছে কইও না মানুষের কাছে কইলে লোকেরা তোমার উপকার তো করবেই না বরং সুবিধা নিব না বরং কি সুবিধা নিব দিব তো নাই একবার দিব দুইবার দিব এরপরে আর দিবে না তো মানুষের কাছে কওনের দরকার নাই একজনের কাছে কইবা তিনি কে একজনের কাছে কইবা তিনি কে একজনের কাছে কইবা তিনি কে শরীর অসুস্থ বলতে হবে আল্লাহকে চাকরি হয় না বলতে হবে আল্লাহকে দোকান চলে না বলতে হবে এরকম ভাবে মামলা মকদ্দমায় পড়ে গেছেন বলতে হবে কাকে বিপদ আপদ ছাড়ে না বলতে হবে কাকে ছেলে বিদেশ যাওয়ার জন্য বারবার লাখ লাখ টাকা ধরা খাইলো বলতে হবে কাকে মেয়ের বিয়ে শাদি হয় না জটিলতার মধ্যে আছেন বলতে হবে কাকে বলনের তো দরকার কিন্তু কখন তাকে পাওয়া যায় আল্লাহর হাবিব বলেন তাকে পাওয়া যাওয়ানোর সময় হইল শেষ রাত্র ইন্না আকরাবা মা ইয়াকুনুল আব্দু মিনার রব্বি ফি জাওফিল লাইল আল্লাহ পাক বলেন শেষ রাত্র যখন হইয়া যায় তখন আমি বান্দার খুব কাছে আসা জিজ্ঞেস করি ও বান্দা কি লাগবো কও না অন্য টাইম তুমি আমার পিছনে আর শেষ রাত্রে আমি বন্দার পিছনে দৌড়াব আপনি যখন আল্লাহর পিছনে দৌড়াইবেন আপনি পাইতেও পারেন নাও পাইতে পারেন যে আল্লাহ যদি আপনাকে ধরনের জন্য দৌড়াইয়া আসে তাইলে এখানে পাওন মিস না আমাদের বুজুর্গরা বলেন এই সময় উড়ো উঠতে একটু গোস্ত মাছের লগে একটু পেঁয়াজ টিয়াজ দিয়া খাও পেঁয়াজের কথা কইলাম কেন শরীয়তের উপরে আমল করন সুন্নতের উপরে আমল করন এটা হলো ভাত আর গরুর গোশত এটা হলো কি ভাত আর গরুর গোশত এই ভাত আর গরুর গোশত আপনি ভালা খাইতে পারবেন যদি সেখানে বড় বড় পেঁয়াজের টুকরা থাকে বড় বড় কি থাকে পেঁয়াজের টুকরা থাকে পেঁয়াজ কামড়াইতেছে আর খাইতে আছে খানা অনেক খানা খাই শুধু জিকির করলে হবে না শুধু জিকির মানে চা খাওয়ান এক গ্রুপ আছে খালি জিকিরের ওয়াজ করে শরীয়তের লগে কোনো যোগাযোগ নাই
নামাজের লগে কোনো যোগাযোগ নাই, পর্দা পুশিদার লগে কোনো যোগাযোগ নাই, সুন্নতের লগে কোনো যোগাযোগ নাই, গোষ্ঠের সঙ্গে কোনো যোগাযোগ নাই, ভাতের সঙ্গে কোনো যোগাযোগ নাই, খালি হাতে কি খায়? পেঁয়াজ খায়। খালি কি খায়? ওইব খালি পেঁয়াজ খাইলে ওইব। আরে ওইটা বাউ করে পেঁয়াজ দিয়া খাও, ভালা করে পেট ভরে ভাত খাও না, পরে এক কাপ চা খাও। এই এক কাপ চা তোমার খুব কামে লাগবে, ঠিক না? ঠিক। ভালো করে খায় নাই, উনি খালি জিকির করে। ভালো করে খায় নাই, উনি খালি চা খায়। সকালেও চা খাইলো, দুপুরেও চা খাইলো, বিকালেও চা খাইলো, সন্ধ্যায়ও চা খাইলো, রাত্রেও চা খাইলো, আজকেও চা খাইলো, আগামীকাল চা খাইলো, পরশুও চা খাইলো। গ্যাস্ট্রিকে উনি হুজুর হবে, কারণ খালি কি খাইতে আছে? চায়ে খাইতে আছে। ও মিয়া সাহ, চা খাইলে তো খুব বালা, তবে আগে গোস্ত মাছ দিয়া ভালো করে ভাত খাইয়া লও। আগে শরীয়ত সুন্নত ফরজ ওয়াজিব সুন্নত নফল এটি আগে চিন্না লও, হালাল হারাম বুঝা লও, জায়েজ না জায়েজ বুঝা লও। এইভাবে তুমি জিন্দগি কাটাও। আর চা সকালে একবার, বিকালে একবার, আর শেষ রাত্রে একবার। আল্লাহর হাবিব বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আব্দু মিনার রাব্বি ফি জাওফিল লাইল। বন্দা যদি আমাকে পাইতে চায়, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, বন্দা যদি আমাকে ধরতে চায়, বন্দা যদি আমার সঙ্গে কথা বলতে চায়, বন্দা যদি আমার কাছে মনের দুঃখের কথাটা যদি আমাকে জানাইতে হয়, মনের কষ্টের কথাটা যদি আমাকে জানাইতে হয়, মৌতের কি ফয়সালা যদি আমাকে জানাইতে হয়, জান্নাতে যাইতে চায় এই আকাঙ্ক্ষা যদি আমি মাবুদকে জানাইতে হয়, সময় হইল শেষ রাত্র। কে কে তো যার, কে কে তো যার, খালি শেষ রাত্রে উঠবেন। শেষ রাত্রে উইটা আল্লাহ আকবার। আল্লাহর হাবিব বলেন, উঠো না, সুন্দর মতন ওযু করো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, এরপরে কেবলামুখী হইয়া বসো, কেবলামুখী হইয়া বসা চোখটা বন্ধ করো, নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসাইয়া দাও। কেরকম? আমাদের বুজুর্গরা বলেন, তুমি যদি আলেম হও তাইলে একরকম, আলেম যদি না হও তাইলে তুমি চিন্তা করবা, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আল্লাহ বলেন না, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, কয় না কথা কয় না কা, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে এই গভীর রজনী নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। আমাদের বুজুর্গ হাজি আমদাদুল্লাহ ফারুকী মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, এ বাংলা কথাটাকে তুমি চোখ বন্ধ করে যদি বারবার আওড়াইতে থাকো, বারবার আওড়াইতে থাকো, বারবার আওড়াইতে থাকো, ও চান্দিনার মুসলমান, বারবার আড়াই আওড়াইতে থাকো, চোখ বন্ধ করে আওড়াইতে থাকো। চোখটা বন্ধ থাকতে হবে, কথা বল না, চোখটা কি কি জন্য? চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। এই পাগলা ঘোড়াকে আপনি জায়গা মতন বসাইয়া রাখতে পারবেন না যদি জানালা খোলা থাকে। এজন্য চোখটা বন্ধ করে লইবেন, চোখটা বন্ধ করে সুন্দর মতন বসবেন, চোখটা বন্ধ করে আপনি যখন বলতে থাকবেন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার, আমি যেন এই বাইতুল্লার মালিক আল্লাহ জাল্লা জালালুহুর সঙ্গে কথা কওয়ার জন্য আজকে তার রহমতের দুয়ারের সামনে আমি যেন কাঙ্গালের মতন বসে গেলাম। এটার নাম মুরাকাবা, না এটার নাম কি? মুরাকাবা। আপনি যখন বসলেন, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব বলেন, এখানে বস, জুম ধরে বস, এরপরে তুমি মহাব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করতেছে আর কাঁদতেছে, কাঁদতেছে আর বলতেছে, তুঝে ঢুঁড়তা হুঁ, তুঝে ঢুঁড়।
किधर है बता दे खुदाया। ओ खुदा तुम्हारे तलाश करी तुम्हारे तलाश करी कि भावे तुम्हाके पावा जावे आमाके रास्ता का धराया दाओ कुछ मत बनना जा बांग्ला कोई दिवन जो दी उर्दू फारसी ना जाने तेरे बांग्ला कोई बन जा अल्लाह बुढ़ा वाय किसी तुम्हारे पैतम चाहे रास्ता का एक तू धराया एक कथा कोया जो दी चोक थे के पानी छेड़े दीते पारे न चोक थे के पानी छेड़े दीते पारे न अल्लाह हो अकबर ये जे चोखेर पानी अपना चोक थे के पानी टाजे पड़लो हमारे बुजुर्गरा बोलें ओ आशरार मुसलमान नरोनारी शेष रात्रों हज्जुतेर पारे तुम्ही मुसल्लार मध्य बोशला चोक बंदो कोल्ला मुराकबा बनाइला जिकिर करते सो आर कांते सो तुम्हार चोक थे के फुटा फुटा पानी पड़ते से ओ आशरार मुसलमान ये एक फुटा पानी तुम्ही देखते सो चोक थे के इटा बेर होइया माटी ते पड़ते से आशले इटा माटी ते पड़े ना चोक थे के पानी टा बेर होनेर पड़े माटी ते पड़ोनेर आगे सेकेंडर मध्य इटा ऊपरेर दिके उठते थके प्रथम आसमान द्वार खुले जाए द्वितीय आसमान द्वार खुले जाए तृतीय आसमान द्वार खुले जाए चतुर्थ आसमान द्वार खुले जाए पंचम आसमान द्वार खुले जाए षष्ठ आसमान द्वार खुले गेल सप्तम आसमान द्वार खुले गेल सिदरतुल मुंतहा द्वार खुले गेल लौह कलम द्वार खुले गेल आरश कुरसी द्वार खुले गेल आशरार मुसलमान नरनारी तुम्हार एक फोटा चोखेर पानी माटीते पड़नेर आगे सब किछु भेद करे मौला पाकेर सामने गिया दाड़ाइया मेरे भाई और दोस्त बुजुर्ग सेखाने गियाओ एक एक फोटा चोखेर पानी मौला पाकेर सामने गिया दाड़ाया गेछे तो गेछे ততক্ষণ পর্যন্ত নিচে নামবো না ততক্ষণ পর্যন্ত নিচে নামবো না ততক্ষণ পর্যন্ত নিচে নামবো না যতক্ষণ পর্যন্ত আমার এই পাগলটার কোনো ফয়সালা মাহবুব তুমি না করে দাও उधर से घर न खोलेंगे इधर से हम न छोड़ेंगे उधर से घर न खोलेंगे इधर से हम न छोड़ेंगे हुकूमतें अपनी अपनी है कहीं उनकी कहीं मेरी चोखेर पानी तो कौन अल्लाह पाकेर कसे आरोस करते थके माबूद सर्वो नाम जाबो ना सर्वो नाम जाबो ना যতক্ষণ পর্যন্ত রহমতের ফয়সালা না করবা ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরবো না রে ভাই ও দোস্ত বুজুর্গ এটা হলো এই জন্য আমাদের বুজুর্গরা খুব কাঁদতেন আল্লাহ আকবার কলবে জাকের দে বুঝে ওর কথা বল না কলবে জাকের দে বুঝে ওর রোনে ওয়ালি আঁখ দে ताके मैं रोता रहूं तेरे रजा के वास्ते ओ खुदा जिकिर करो ना कलब दान करो कांदन ना चोक दान करो जिकिर करो ना कलब दान करो कांदन ना चोक दान करो काके पाए दर्द मंदा कर मुझे काके पाए दर्द मंदा कर मुझे सीना बरिया चश्मे गिरिया कर मुझे ओ खुदा तुम्हार दुआरे रकम शेष रात उठ्या उठ्या कांदनेर जन्य कार कार मन चाय कार नियत करें ना नियत करें ना आपने नियत कर ले अल्लाह पाक एक रास्ता धराया अल्लाह तुम्हें कबूल करो आमीन मेरे भाई और दोस्त बुजुर्गो अमी नियत करछिलाम आपनादेर को कोई छिलाम जन्नत वाला केमने जन्नते ढुके जहन्नम वाला केमने जहन्नमे ढुके चले गेछि आरेक दिके अच्छा गेछि बाला कथा जन्नत वाला केमने जन्नते ढुके अल्लाह अकबर वाशरकतिल अर्दु बिनूरी रब्बिहा वबुजिअल किताब وَجِيءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءِ وَقُضِيَ بَيْنَهُم بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ আশরার মুসলমান নরনারী আমি মাজিয়ান দিয়া কইতে আছি হাশরের ময়দান কথা কন না হাশরের এই যে আপনারা এখানে বসছেন না সামনে প্যান্ডেল দেখতেছেন স্টেজ দেখতেছেন কথা কন না দেখতেছেন কি না এরকম হাশরের ময়দানটাকে চিন্তা করেন না সব মানুষ এই ময়দানের মধ্যে হাজির
এটা হলো হাশরের ময়দান। এই হাশরের ময়দানে আপনিও হাজির, আমিও হাজির, নামাজিও হাজির, বেনামাজিও হাজির, এমনকি সকল জীবজন্তুও হাজির। আল্লাহর হাবিব বলেন, যখন সব জিন্ন ইনসান হাশরের ময়দানে হাজির হইয়া যাবে, হাজির হওয়ার পরে সে দেখবে সামনে পাঁচটা জিনিস, কয়টা জিনিস? পাঁচটা জিনিস, কয়টা জিনিস? জোরে কোন আঙ্গুল কয়টা জিনিস, কয়টা আঙ্গুল, কয়টা জিনিস, কয়টা? হাসরের ময়দানে আপনি এরকম মাহফিলের মতন, মাহফিলটা হইল ক্ষুদ্র, হাসরের ময়দানটা হইল বিশাল, বাকি বুঝনের জন্য কইতেছি এরি। আপনি তো ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকলে আপনি সামনে দেখবেন পাঁচটা জিনিস, কয়টা জিনিস, কি কি? এবার তো লাগছে পেস। আমি কইতাম, আপনি যখন ঢুকবেন, আমি যখন ঢুকব হাসরের ময়দান, সব মানুষগুলো হাঁটুর উপরে খাড়া, পায়ের পাতার উপরে কেউ খাড়ানোর সুযোগ নাই, সব মানুষগুলো এরকম মাথা ভাঙা দাঁড়াইয়া আছে, পাও হেলানোর জায়গা নাই, অনুমতি নাই, সামনে দেখবে পাঁচটা জিনিস, বরাবরে আল্লাহ পাকের আরশ, কথা কন বরাবরে, 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 ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, জান্নাতের ডান দিকে হাউজে কাউসার, জাহান্নামের বাম দিকে মিজান, কয়টা হইল কোন? ওই যে হাতের আঙ্গুল কয়টা, জিনিস কয়টা? হাসরের ময়দানে জিনিস কয়টা, আঙ্গুল কয়টা? আঙ্গুলের কথা কইছি যেন মনে থাকে, বাড়িতে গিয়া যেন কইতে পারেন, হ্যাঁ, যে সেখানে কয়টা জিনিস, বরাবরে আল্লাহ পাকের আরশ, যেখান থেকে তিনি বিচার করতেছেন, ডান দিকে জান্নাত দুই, বাম দিকে জাহান্নাম তিন, জান্নাতের ডান দিকে হাউজে কাউসার, কত হইল? জাহান্নামের বাম দিকে মিজান, কত হইল? বুঝা পাইছেন নি পাঁচটা? এই পাঁচটা জিনিসের সামনে আপনারা সব মানুষ দাঁড়ানো, এক একজন করে যাইতেছে আল্লাহ পাকের কাছে হিসাব দিতেছে, আপনার কাছে আমল নামা ফেরেশতারা আগেই দিয়া দিছেন, আমল নামা দেওয়ানোর পরে হুকুম হবে ওই মিজানে যাও, কই যাও? মিজানে যাও, মাল বুকিং দিয়ে আসো, মিজানে যাও, মাল বুকিং, মক্কা শরীফ থেকে আসতেছে, তো মক্কা শরীফ তো হুজুর অনেক মালামাল কিনছে হাজি সাহেব, জিদ্দাতে এটি বিমানে বুকিং দেওয়ান লাগবো না আগে, তো বুকিং দিলে বিমানওয়ালা লইয়া যায়, এরপরে কাগজ একটা দেয় যে আপনার কি কি জিনিস পাইল, এরপরে আমরা অপেক্ষা করতে আসি, কিছুক্ষণ পরে ডাক দেওয়া হবে, তখন পাসপোর্ট ভিসা লইয়া তোমরা সেখানে গিয়ে লাইনে দাঁড়াইবে, এরকম দেখছি এরি, আপনার গেছেন নি মক্কা শরীফ? আল্লাহ, বুকিং দেওয়ান লাগে হাসরের ময়দানে, আপনাকে বলা হবে তোমার জিন্দগির সব আমল বুকিং দিয়ে আসো মিজান, ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, সেখানে মধ্যে পাল্লা রাখা আছে, পাল্লাটা যিনি ধরে রাখছেন তার নাম হইল জিব্রাইল, তার নাম কি? সব মানুষ সেখানে গিয়া বস্তার পর বস্তা, বস্তার পর বস্তা জমা দিতে আসে, মিজানে জমা দেয়, এরপরে আল্লাহ পাকের সামনে এসে দাঁড়ায়, আগে মাল বুকিং দেয়, বুকিং দিলে একটা কাগজ দেয়, এরপরে কাগজটা লয়, পাসপোর্ট ভিসা বাইর করে, এরপরে ইমিগ্রেশন অফিসারের সামনে যায়, কথা কয় না কা? ইমিগ্রেশন অফিসারের কাছে গেলে উনি সিল দেয়, সিল দিলে গেট খুললা যায়, উনি ঢুকে দেয়, কথা তো এটাই তো। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সকল মানুষকে বলা হবে মিজানে যাও, সেখানে মাল বুকিং দাও, সবাই খালি মাল বুকিং দিতে আসে, বিভিন্ন বড় বড় বস্তা, কয়টা কিসের বস্তা, কয়টা নামাজের বস্তা, আল্লাহু আকবার, পিছনে আরেকটা, কয়টা কি? কয়টা দে রোজা, এরপর আরেকটা, কয়টা কি? কয়টা যাকাত, বলে ওইটা কি? ওইটা হলো কোরআন তেলাওয়াত, ওইটা কি? বলে ওইটা জিকির, মানে একটার পর একটা লাইনের মধ্যে আল্লাহ, খালি জমা দিতে আসে একটার পর একটা, সেখানের মধ্যেও আবার কথা আছে, ওই যে মালটা জমা দেওয়ানোর সঙ্গে সঙ্গে এরকম জিব্রাইল বস্তাটা খুলবেন, মালটা বাইর করবেন, মালটা বাইর করে এটা দেখবে, এটা কোরআন সুন্না মতন হয়েছে কিনা, কথা হয় না, কোরআন সুন্না মতন কি হয়েছে কিনা, যদি হইল তাইলে তো মাল বুকিং নিবে, আর যদি না হইল তাইলে ফেক ক্যামেরা ফেলায় দিবে,
هم الأخسرون أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا আল্লাহ পাক বলেন তখন মালটা যখন ফালায়া দিবে জিদ্দা বিমান বন্দরে, আমি কইছিলাম 45 কেজির বেশি হাজি সাহেব কিনবেন না, একজনে 65 কেজি কিনছে, কথা কন না ওই 65 কেজি, এখন তো বিমানওয়ালা মাল নেয় না, আমার হুজুর কিতা করতাম, হুজুর কিতা করতাম, আমার তো ওই বারবার না করছি বলে 45 কেজির বেশি আপনার মাল কিনবেন না, এখন আপনি এত মাল কিনবেন না, এখন কি আবার মক্কা শরীফ যাওয়া সম্ভব, ওখানে ঢুকলে আর বেরোন না, সেখান থেকে হয়তো ঢুকিয়া টাকা পয়সা দিয়ে আপনি বের হইতে পারবেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়া থেকে গেলেন কবরে, কবর থেকে গেলেন হাসরে, কিয়ামত হইয়া গেল, এখন আপনি মিজানের সামনে আপনার আমল ফলায়া দিছে, এখন আপনি এটাকে আবার ব্যাক করে দুনিয়াতে আসনের সুযোগ আছে। এজন্য আল্লাহর হাবিব বলেন সাবধান, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। আগেভাগে তোমাদেরকে আমি জানাইয়া গেলাম দুই জিনিস, যা আমল করবা, নামাজ পড়বা, কোরআনের সঙ্গে মিলাও, নামাজ পড়বা সুন্নতের সঙ্গে মিলাও, যাকাত দিবা কোরআনের সঙ্গে মিলাও, যাকাত দিবা সুন্নতের সঙ্গে মিলাও, প্রত্যেকটা কাজ তুমি কোরআন সুন্নার আওতায় করবা, যদি কোরআন সুন্নার আওতায় করো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মিজানে তুমি যখন মাল জমা দিবা তোমার পিছনে আমি খাড়া থাকবো, তুমি খালি বলবা যে ইয়া রাসূলুল্লাহ আপনি কোরআন সুন্নার তালিম দিয়ে আসছেন, ওই কোরআন সুন্নার ভিত্তিতে আমি আমল করছি, এখন আমার আমল জমা দেওয়া হচ্ছে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যারিস্টার হইয়া যতক্ষণ পর্যন্ত তোমার আমল গ্রহণ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার পিছা করব, এই গ্যারান্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিচ্ছেন। আর যদি কোরআন সুন্নাহ মতন মিলে নাই, কথা কন না কোরআন সুন্নাহ মতন কি, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে মিয়া সাহেব তোমাকে তো আমি আগেই কইয়াই দিছি কোরআন সুন্নাহ মতন বানাইলে আমি ওকালতি করবো, এখন তো আমার ওকালতি করার সুযোগ তুমি রাখলা না, ঠিক না ঠিক, হুমুল লাকসারুন আমালা পড়েন না, হুমুল লাকসারুন আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا تعشرار এই বুড়ার কথা কইতেছি আরে, ওই যে বুড়া শেষ রাতে উঠে কান্নাকাটি করতো, এই বুড়া তো গেছে নামাজ জমা দিল, রোজা জমা দিল, হজ জমা দিল, যাকাত জমা দিল, সাদকা জমা দিল, তারপরে দাওয়াতের কাম করছে জমা দিল, জিকিরের কাম করছে জমা দিল, তেলাওয়াতের কাম করছে জমা দিল, জমা দিতে দিতে এরকম বেড়ায় শিশি, এটা তো গেলাস, শিশি একটা লয়ে আইছে পকেটের থেকে, শিশি একটা বের করছে বাইর করে জিব্রাইলে কইতে আছে এটাও জমা রাখেন, বলে এটা কি আবার, এটা চোখের পানি, এটা কি চোখের পানি, কয় কোন চোখের পানি, কই যে ঢাকা থেকে এক মুলি সাহেব আসছিল, কইছিল রাত্রে উঠতে কান্দাকাটি করনের লাইয়া, তা আমি কিছু কান্দাকাটি চেষ্টা করছিলাম তো কিছু চোখের পানি জমছে, এটাও তোমারে পাল্লার মধ্যে জমা নেওয়ানোর জন্য দিলাম, জিব্রাইল কয় মাগো মা এটা নাও যাব না, এটা নাও যাব না, তো বুড়ায় কয় যে হুদে না ঢাকার হুজে ফাও কথা না কই আমারে কান্দাইল, আসলে এটা তো এখন জাগা মতন বেচা যাইতেছে না, তো চেহারাটা মলিন হয়ে গেছে, জিব্রাইল কইতে আছে হাজি সাহেব চেহারা মলিন হয়ে গেল ঘটনা কি, কয় যে হুদে না কান্দলাম, আরে না মিয়া সাহেব হুদা কান্দেন নাই, আমি কেন জমা নিজে তার কারণ শুনেন, আমার পাল্লার নিজস্ব একটা ধারণ ক্ষমতা আছে, কথা কন না আমার পাল্লার নিজস্ব একটা কি ধারণ ক্ষমতা আছে, এই পাল্লা কতটুকু মালকে সে ওজন করতে পারে, কতটুকু মালকে সে ধারণ করতে পারে এর একটা সীমানা দেওয়া আছে, তোমার যে এই চোখের পানি এর এক ফোঁটা জিনিসকেও আমার পাল্লা সামাল দেওয়ার মতো ক্ষমতা রাখে, যে আমার পাল্লা এটা সামাল দেওয়ার ক্ষমতাই রাখে না, এখন বুড়া কইতে আছে তাইলে এখন আবার চেহারা ফকফক হয়ে গেছে, জিনিস তো দামি, কথা কন না জিনিস কি দামি, কিন্তু তার পাল্লায় সামাল দিতে পারে না, এটা তো অন্য কথা অন্য হিসাব,
তার কি করণ ভাই কি করণ হ্যাঁ করতে আছি বাও করতে আছি জিব্রাইল তখন জিব্রাইলের পকেট থেকে আরেকটা শিশি বের করবেন শিশি বের করে এটা ঢালবেন ঢাললে একটা কর্ক লাগাইবেন কর্কের উপরে একটা সোনালি রঙের কাপড় দিয়ে এটারে মোড়াইবেন উপরে একটা গিরা লাগাইবেন এবং একটা লেবেল লাগাইবেন আপনার নাম লিখবেন লেবেল লাগাই আপনার পকেটে দিয়ে দিবেন ভাই যে এখান থেকে আমি যা যা আপনি দিলেন এর একটা একটা কাগজ আমি দিচ্ছি আপনাকে যে কত বস্তা চাউল কত বস্তা গম এটা দেয় না কম্পিউটার থেকে বের করে দেয় না কথা কয় না যে মালামাল দিলাম এবারে আমাদেরকে কি বুঝে নিছে দিব না কাগজ এই কাগজটা জিব্রাইলে বের করে দিল আপনার হাতে তুলে দিল আপনি কয় কাগজটাও দিলাম আর এই শিশিও দিলাম কাগজও দিলাম আমার দিকে তাকান না কাগজও দিলাম শিশিও দিলাম ওই যে এখান থেকে গেলেই তো আরশে আজিমের এখানে মাওলা পাক বসে আছেন কথা কওয়ার জন্য ফয়সালা করার জন্য আপনি এই কাগজও জমা দিবেন শিশিও জমা দিবেন বুড়া এখন এখান থেকে আসছে আয়েশা আল্লাহ পাকের সামনে খুব কাছুমাছু হইয়া দাঁড়াইছে আল্লাহ এই কাগজ আল্লাহ পাকে কাগজ দিচ্ছেন খুব খুশি এরপরে ডরে ডরে কেমনে কই বুঝ আল্লাহ আমার শেষ রাত্রের কিছু চোখের পানি আসিল তোমার এই যে ম্যানেজার যাতে মাপে এতে আমার এই এটা নেয় নাই এটা ফেরত দিছে আমার কাছে দিয়ে দিছে তো আপনার হাতে নাকি এটা দিতে হবে আল্লাহ পাক তখন চেহারা খুব উজ্জ্বল হয়ে যাবে আল্লাহ পাক ইয়েস ইয়েস বলে এটা তো পাল্লা তো এটাকে সামাল দিতে পারে না আমি পাল্লাকে সেই ক্ষমতা দেই নাই এই চোখে পানি এসে তখন এই বুড়ার মন খুব ফুর্তি চলে আসছে ভালো জিনিস তো আমার কাছে আছে দেখি আল্লাহ আকবার এইটা আল্লাহ আপনার হাতে তা আল্লাহ পাক এটা হাতে নিবেন হাতে নিয়ে আল্লাহ পাক বলতেছেন ও মিয়া আশারার পাবলিক তুমি তোমার এই চোখের পানি এটা যেরকম পাল্লায় নিতে পারে নাই এটা তুমি তোমার কাছে স্পেশালভাবে তুমি আমার কাছে দেওয়ানোর জন্য নিয়ে আসছো তোমার আরেকটা আমল আছে যেটা এটার খবর যেরকম পাল্লায় জানে না কথা কন না এটার খবর কি তোমার আরেকটা আমল আছে যেটার খবর এ পাল্লাওয়ালাও জানে না কেউই জানে না শুধু আমি জানি এই কথা কই আল্লাহ পাক নিজের পকেটে আগ দিছে আগ দিয়ে আরেক জিনিস বের করছে শিশির মতন কয় এইটাও তোমার আমল এখন বুড়ায় তো ভারী পাশা দেয় কয় কি আমার আমল আল্লাহর কাছে রক্ষিত আমি জানি না না মিজানওয়ালায় জানে না আমি জানি অথচ কইতে আছে আমার আমল আল্লাহ পাক বলেন ও বান্দা দুইটা আমল পাল্লাতে উঠে না দুইটা আমল পাল্লাতে উঠে না একটা তো পাল্লাওয়ালা শিশি বানাইয়া মানুষের হাতে দিয়ে দেয় আরেকটা পাল্লাওয়ালা এটাকে শিশি বানানোরও ক্ষমতা নাই এটা আমার কাছে রিজার্ভ থাকে এখন বন্দা ফেরে শান্তি এইটা কোন আমল আমার ও আল্লাহ এটা কোন আমল কার আমল বলে তোমার আমল বলে আমার আমল আমি জানি না ও বান্দা ওই যে গভীর রাত্র তুমি বসছিলা চোখ বন্ধ করছিলা আর তোমার কলপটাকে যে আমার সঙ্গে লাগাইয়া রাখছিলা যেটা মুরাকাবা যেটা তুমি জানতা আর আমি জানতাম দুনিয়ার কোনো ফেরেশতাকেও আমি জানতে দেই নাই ওই আমলটা সরাসরি আমি নিতাম আমি নিয়া আমার পকেটে জমাইতে আসি এবং সেদিন থেকে আমি অপেক্ষায় যেদিন তুমি আমার সামনে আসবা তখন আমি সরাসরি তোমার হাতে তোমার আমলকে অর্পণ করব এটার নাম হলো মুরাকাবা এটার নাম কি একটা হলো চোখের পানি আর একটা হলো মুরাকাবা দুনিয়ার কেউ জানে না এই যে চোখ বন্ধ করে সে সায়ের ইলাল্লাহ সায়ের ফিল্লাহ সায়ের আনিল্লাহ সায়ের ইলা খালকিল্লাহ আল্লাহ পাকের জাতের মধ্যে দৌড়াইতেছে আল্লাহ পাকের সিফাতের মধ্যে দৌড়াইতেছে আল্লাহ পাকের কুদরতের মধ্যে দৌড়াইতেছে এটা দুনিয়ার কেউ দেখেও না দেখার জিনিস ওইটা হলো তার মনে মনে তার ভাবনার জগতে গবেষণার জগতে ধ্যানের জগতে এটা আল্লাহ পাক বলেন এটা আমি আর আমার বন্দে বন্দার মধ্যকার একটা স্পেশাল সম্পর্ক যেটাকে আমি কোন ফেরেশতা দেখুক এটা আমার ভালো লাগে না এটা আমি এককভাবে আমার কাছে আমি রাখতে চাই এইটা হলো শেষ রাত্রের আমল কোন এটা হলো কি আচ্ছা বুঝলাম
আমার তো কথা হলো যে জান্নাতওয়ালা কেমনে জান্নাতে যাইব, এটাই না কথা কইতাম। এইবার ভাবটা কিরম লাগতে আছে তার লগে যে আল্লাহ পাকের কথাবার্তা হইতে আছে, এতে জান্নাতে যাইব না জাহান্নামে যাইব, ভাবটা বোঝা যায় না। সব রেডি, এখন আল্লাহ পাক তার কাগজ দীক্ষা কইতে আছে, মাহমুদ খুশি হয়ে গেলাম জান্নাতের জন্য তোমাকে কবুল করলাম। কিন্তু এই যে জাওনের পরে আল্লাহর হাবিব বলেন, জাওনের পরে আল্লাহ পাক কাজে এই যে দুনিয়াতে ছিলা, অভাব অনটনে ছিলা, এক বেলা খাইছো তিন বেলা খাও নাই, আবার কত রকমের ঝামেলা ছিল, কান্দাকাটি করছো, এরপরে কবরে আইছো, এরপরে হাসরের ময়দান, কষ্ট হয়ে গেছে নি কোনো বেশি কথা না কথা। কাজে আসলে এই রাস্তাটাই এরকম জটিল, হ্যাঁ এই জন্য কোনো কষ্ট হয়ে গেছে কিনা, আল্লাহ বন্দা কইতে আছে আল্লাহ সব কষ্ট হইছে কিন্তু আপনাকে দেখনের পরে সব কষ্ট গেছে। তিন দিন পর্যন্ত মা ঘুমাইতে পারে নাই মেহমান, ডাক্তারও কইছে বেডিরে একটু ঘুমাইতে দাও মারা যাইব। তিন দিন পরে ছেলে সৌদি আরব থেকে আসছে, আজকে পাঁচ বছর পরে সৌদি আরব থেকে আসছে বেড়া, এখন ডাক্তারে কইছে ঘুমাও, আর মা দেখছে আমার ছেলে আসছে। এই মার তিন দিনের ক্লান্তি দেখনের লগে লগে বাবার আমার শরীর ভালো হয়ে গেছে কথা কন, আমার শরীর কি আরো চার ঘন্টা বয়ে রয়েছে, ছেলের লগে বয়ে বয়ে কথা কইতে আছে, ছেলেও কইতে আছে মা আপনি একটু ঘুমান গো, বাবারে আমার ঘুমান লাগবে না, তোরে দেখনের পরে আমার সব ক্লান্তি গেছে গা, ঠিক না গা ঠিক। এই পাগলটাও আল্লাহ অনেক কষ্ট হয়েছে জানি কিন্তু তোমারে দেখার পরে আমার আর কোনো ক্লান্তি নাই, আমি এখন পুরা তাজা, আমি এখন পুরা কি। এই বয়া বয়া আল্লাহ পাক দাঁড়ায়া দাঁড়ায়া কথা কইতে আছে, কত করে আসনের পরে কি আমার হাবিবের লগে দেখা হয়েছিল নি, তারপরে কি কইছে কত, মানে আসলে দাঁড়ায়া দাঁড়ায়া এখানে খুচরা খাতিলে রাখা কথা কন না, খুচরা কি যখন একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক বালা থাকে তো হুদাও কথা কয় কথা কন না গা, হুদাও কি কথা কথা কইতে আনন্দ পায়, আল্লাহও কথা কইয়া আনন্দ পায়, বন্দাও কথা কইয়া আনন্দ পায়, বেজাল লাগছে আরেক জায়গায়। এই এক একজন জান্নাতিকে জান্নাতে নেওয়ানোর জন্য আল্লাহ পাকের এখান থেকে জান্নাতে নেওয়ানোর জন্য জান্নাতের গেইটে এক একজন জান্নাতির জন্য 80,000 গেলমান খাড়া কথা বল, 25 লক্ষ হুর খাড়া গাড়ি টাড়ি লই আইছে, এগুন সব গেটের মধ্যে আটকা দেওয়াল দিয়া বিমানবন্দরে দাদায় মক্কা শরীফ থেকে আসছে, দাদায় কি মক্কা শরীফ থেকে আসছে, আসনের পর নাতিরা গেছে দাদারে আগে আনানোর জন্য, মরা মরতো যে বিমানবন্দরে তারা নাতি করে ভিতরে ঢুকতে দেয় না ঠিক না বেটি, এটি বাইরের থেকে জানালা দিয়া গ্লাস কাঁচ কাঁচের গ্লাসের বাইরে থেকে এখানে উঠে উঠে সায়ন দেয় উঠে, ও দাদা কই চিনা যায় না, তো মক্কা শরীফ যাওয়ার আগে একরকম ছিল, মক্কা শরীফ থেকে আসনের পরে এখন মাথায় চুল নাই, সবারই মাথায় চুল নাই, আবার পোশাকও অন্যরকম, চিনতে একটু বেজাল হইতে আছে, খালি নাতিরা এদি খালি উঠকাইয়া উঠকাইয়া খালি কারে তালাশ করে কন্যা কারে তালাশ করে, ওই যে 25 লক্ষ আরো আছে 80,000 কথা কন্যা, 25 লক্ষ আরো আছে কি 80,000, আরো সঙ্গে আছে 70,000 ফেরেশতা, এ সবাই আপনি একজনকে জান্নাতে নেওয়ানোর জন্য এটি সব গেটের মধ্যে এসে আটকা পড়ে গেছে, ভিতরে আসতে পারে না, তো ভিতরে যখন আসতে পারে না তখন কি করে, হেলি উঠকে উঠকে কই 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 আমগো মেহমান কই আমগো মেহমান কই, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই যে 25 লক্ষ হুর 80,000 গেলমান, ওয়া ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুবলুআম মানসুরা ওয়া ইদা এই 80,000 গেলমান এডি খালি লাফাইতে আছে কোন এডি খালি কি লাফাইতে আছে,
পঁচিশ লক্ষ হুর লাফাইতে আছে, সত্তর হাজার ফেরেশতা লাফাইতে আছে, সবাই খুঁজতে আছে দেখা যায় আল্লাহর লগে বয়ে বয়ে খালি খাতিল জমা আলাপ করতে আসে, কথা কন না আল্লাহর লগে খাড়ায় খাড়ায় কি খাতিল জমা আলাপ করতে আসে, তারা কয় কয় তারা আলাপ শেষ করে না, আলাপ শেষ করে না কি কয় আলাপ শেষ করে না, আমরা তো এখানে মধ্যে সব অপেক্ষা আর কত আলাপ শেষ করে না, বিমানবন্দরের অফিসার এতে আমগো দাদারে সাড়ে না কা, তাইলে না আমরা মিলতাম পারি, এদিকে এতাগো তারা সেদিকেও তারা আল্লাহ একবার। অনেকক্ষণ পরে আল্লাহ পাকের কথাবার্তা শেষ হইলো, আল্লাহ পাক ও কইতে আসে গো ওই দেহা তোমার নাওদের লাগে এতটা কি লাভালাভি করতে আসে, এই যে পঁচিশ লক্ষ হুর, এই যে আশি হাজার গেলমান, এই যে সত্তর হাজার ফেরেশতা, আপনি একজনকে নেওয়ানোর জন্য আসছে, প্রত্যেকে একটা একটা গাড়ি নিয়ে আসছে কন্যা, প্রত্যেকে কি একটা একটা গাড়ি, তো গাড়ি কয়টা হয়েছে বল, পঁচিশ লক্ষ তাহলে পঁচিশ লক্ষ গাড়ি, এদিকে সত্তর হাজার কত হলো পঁচিশ লক্ষ সত্তর হাজার, আরো যোগদার আশি হাজার কত হলো ছাব্বিশ লক্ষ, কত হইল ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার, ছাব্বিশ লক্ষ মানে এখানে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার আছে যারা আপনাকে অভ্যর্থনা করে নেওয়ার জন্য আসছে, আবার প্রত্যেকের সঙ্গে একটা গাড়ি থাকলে কয়টা গাড়ি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার গাড়ি পিছনে খাড়া, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ গাড়ির থেকে নাইমাইডি সব গেটের মধ্যে আইসা লাফালাফি করতে আছে আল্লাহ একবার, তো আপনি আপনি ওইদিকে আল্লাহর সঙ্গে কথা কওয়ানোর পরে আল্লাহ ওই যে তারা লাফালাফি করতে আছে যাও সব ভিড় করতে আছে, তা আপনি যাইবেন, যাওয়ানোর সঙ্গে সঙ্গে গেটটা যখন খুলবে রে ভাই, কে কার আগে আপনার গলার মধ্যে ফুলের মালা দিব, আপনাকে রীতিমতো কান্দে উড়ে রেখেছে, আপনি যে পিছনে তাকাইবেন কে আপনাকে দুনিয়াতে খোঁচা দিছিল কয়বেলা অনাহারে ছিলেন কিচ্ছু মনে নাই, এখন উপরে আর এরা সব নেচতে নেচতে যাইতে আসে, এই ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার গাড়ি সব নিজ নিজ গাড়িতে গিয়া উঠটা গেছে, একখান গাড়ি আপনার জন্য আনা হয়েছে, কথা কন না একখান গাড়ি কি বলেন তো, আপনাকে অভ্যর্থনা করে নেওয়ার জন্য যদি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার গাড়িওয়ালারা আসে আর আপনার জন্য একটা গাড়িও থাকে, আপনার গাড়িটার কোয়ালিটিটা কিরকম হইতে পারে, আপনাকে আপনার গাড়িতে বসাবে আর এরা সব আল্লাহ আকবার, কেউ ডাইনে কেউ বামে কেউ সামনে কেউ পিছনে এরকম ভাবে সব সাজায় গেছে, প্রধানমন্ত্রী এখন যাইতেছেন, কথা কন না কে যাইতেছেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী যখন রাস্তা দিয়া যায় গাড়ি এতে কন না, কিছু গাড়ি সামনে কিছু গাড়ি পেছনে কিছু গাড়ি ডাইনে কিছু গাড়ি বামে, কয়টা গাড়ি প্রধানমন্ত্রীকে এরকম গার্ড দিয়া সম্মান দেখায়া কয়টা গাড়ি যায়, নিশ্চয় এক লাখ, কয়টা নাইলে পঞ্চাশটা নাইলে একশোটা নাইলে পাঁচশোটা নাইলে এক হাজার গাড়ি, আর একজন সাধারণ কালেমাওয়ালা কৃষক গরিব অচল আন্দা মূর্খ তাহাজ্জুদওয়ালা চোখের পানিওয়ালা কালমাওয়ালা জান্নাতের টিকিটওয়ালা দুনিয়ার মধ্যে যাকে কেউ চিনত না ওই লোকটাকে জান্নাতে নেওয়ানোর জন্য সামনে পেছনে ডাইনে বামে কত সংখ্যক গাড়ি, এটা হলো সবচেয়ে মিনিমাম, যারা সবচেয়ে কি মিনিমাম, আর যারা আরো কোয়ালিটি তাদের জন্য তো কোনো হিসাব নাই, আল্লাহ পাক বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, গাড়িগুলোতে আপনি যখন গিয়ে গাড়িতে বসবেন গাড়িতে বসবেন বসানোর পরে আপনি দেখবেন খালি ডাইনে বামে একটা এক গ্রুপ, এই যে কার মতন কইতাম কিশোর, ওই যে কোনার মধ্যে এক কিশোর আছে, এই কিশোরের মতন বয়স ধরেন পনেরো ষোলো বছর বয়স, এই একটা গ্রুপ আছে, এই গ্রুপ হলো মাতবর গ্রুপ না, এই গ্রুপ কি মাতবর গ্রুপ, এরা এই গাড়িগুলোকে তরতিব দিতে আছে, কিছু গাড়িকে এই তোমরা ডাইনে যাও এই তোমরা বামে যাও, ডাইন বাম কোনটা
আল্লাহর হাবিব বলেন তোর ডাইনের গাড়িগুলো এইগুলো হইল সুবহানাল্লাহর গাড়ি, পিছনের গাড়ি এগুলো হইল আলহামদুলিল্লাহর গাড়ি, বামের গাড়ি এগুলো হইল আল্লাহু আকবরের গাড়ি, সামনের গাড়ি এগুলো হইল লা ইলাহা ইল্লাল্লাহর গাড়ি। আল্লাহর হাবিব বলেন তুমি তোমার জীবনে যতবার সুবহানাল্লাহ বলেছ ততটুকু গাড়ি সেদিন তৈয়ার হয়ে যাবে, যতবার আলহামদুলিল্লাহ বলেছ তত গাড়ি তোমার পেছনে দৌড় তৈয়ার হয়ে যাবে, যতবার আল্লাহু আকবার বলেছ ততটুকু তত পরিমাণ গাড়ি তোমার দাই বামে তৈয়ার হয়ে যাবে, যতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছ তত সংখ্যক গাড়ি তোমার সামনে দাঁড়াইয়া যাবে। আল্লাহ এই গাড়িগুলোতে আপনি বসছেন, বসানোর পরে এক গ্রুপ ছোট ছোট কিশোর এরা মাতগুলি করে কন্যা এরা কি করে, এই তোমরা ডাইনে যাও তোমরা পিছনে যাও, এই তোমরা একটু আগে বড় আছে না ট্রাফিক। এখন বুড়ায় করে যে এই মাতগোট্টিন কে, এতারা বুঝলাম হুর, এতারা বুঝলাম গেলমান, এতারা বুঝলাম ফেরেস্তা, এই মাতগোট্টি কি, এটা কি হুর না গেলমান না ফেরেস্তা, কোন রে তো বুঝতেছি না। কিতাবের মধ্যে আসছে তো এই মাতবরটি যদি আছে আর এর বেশি সম্ভব না, ধরেন 70-80 জন, তো মাতবরের মধ্যে একটা আছে না বড় মাতবর, এতে বেশি চালাক চালাক মনে হইতে আছে, এই বড় মাতবর এদিকে আসো, তো বড় মাতবরকে ডাক দিছে, বড় মাতবর আসছে বলছে বাজান তুমি আমার জন্য এত আয়োজন করতে আসো, তুমি কোন গুরু, ফেরেস্তা হুর গেলমান কিছুই তো বুঝতে পারতেছি না, তোমার চিনিও না, তুমি কে? তো মাতবর কয় মামু আপনি আমার চিনলেন না, কি কইল মামু আপনি আমার চিনলেন না, কিংবা খালু আপনি আমার চিনলেন না, চাচা আপনি আমার চিনলেন না, শব্দটা শুনে বুড়া তো পেটে কামড় দিছে, এতে মামু কয় কা, ফেরেশতাই তো মামু কইব না, হুর তো মামু কইব না, হ্যাঁ মামু কয় কা, তুই তো বেড়া যে কথা কইস আমার তো পেটে কামড় দিছে, আমি মামু কেমনে চাচা কেমনে তুমি কে, আপনি আমাকে চেনেন না, আমি হইলাম ওই নাবালক শিশু, যেই নাবালক শিশু আপনার এক বাগিনা সরো গেলে মারা গেছিল, মনে আসেনি কয়ে গেছে মনে আছে তো, ওই যে নাবালক বাগিনা যে মারা গেছিল আপনি জানাজা পড়ছিলেন, ওই নাবালক বাগিনা আজিয়া আমি আপনার এই সব আয়োজন করতে আসি। এটা হইলো জান্নাতে প্রবেশ করণের জন্য, এরা হইলো অ্যাডভান্স টিম, এটা না এটা হলো অ্যাডভান্স টিম। দোয়া পড়েন না আল্লাহুম্মা জালহু লানা ফারাতান, দেখছেন বালে গলি কি পড়ে, আল্লাহুম্মা গফির লি হাইয়েনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়িবিনা ও সাগিরিনা ও কাবিরিনা ও জাকারিনা ও উনসানা, লম্বা দোয়া। আর না বালে হয় তা কি দোয়া কর না, আল্লাহুম্মা জালহু লানা ফারাতান ওয়া জালহু লানা আজরান ওয়া জালহু লানা যুখরান ওয়া জাল এই যে ফরাত, কোন শব্দটা বলেন না ফরাত, ফরাত মানে হলো অ্যাডভান্স টিম, ফরাত মানে কি অ্যাডভান্স টিম, যেই টিমটা আপনি জান্নাতে যাওয়ার আগে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করবে, এই এই ক্লিয়ার করেন না টিমটাকে বলা হয়েছে অ্যাডভান্স টিম। আপনি আপনার জীবনে যত নাবালক নারী পুরুষের ছেলে মেয়ের জানাজা পড়ছেন এরা সবাই সেদিন আপনার গাড়িগুলো সব তৈয়ার করবে। আল্লাহ আপাতত আরে বাগিনা ওই সময় তো কত কান্দা গাড়ি করছিলাম, এরপরে ভুল লেগে গেছি, এখন যে দেখা হবে তা তো আমার মেমোরিতেই ছিল, যাক একটু খুশি লাগে আপনজন কথা কন খুশি লাগে কি আপনজন, আমার একান্ত আপনজন, আমি একটা নতুন জায়গায় যাইতেছি তো এখানের মধ্যে যদি একান্ত আপনজন কেউ থাকে তাহলে একটু ভাল লাগে না। গাড়িতে বসতে এখন মামুর তো আর সহ্য হয় না, মামু এখন ডাইনে মামুকে বাগি না গাড়ি স্টার্ট করো না কেন, ক মামু সব আয়োজন তো এখনো ক্লিয়ার হয় নাই, কখন হবে, আল্লাহ বাগিনা কিছুক্ষণ পরে আয়সা কইতে আসে মামু, বাগিনা কিছুক্ষণ পরে আয়সা কইতে আসে মামু গাড়িতে যে উঠতে গেলেন মামির খবর কি, মামির খবর কি, এখন বাগিনার এই কথা শুননা মামুর
মস্তিষ্কের মধ্যে বিশাল প্রশ্ন যে আসল কথা এই কিয়ামতের দুপাদুপিতে মামি যে কই আছে আমি তো খোঁজও নেই নেই কারণ এটা খোঁজ নেওয়ার জায়গাও না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি সেই ময়দানের মধ্যে কেউ কারোর খোঁজ নেয় না কেউ কারোর খোঁজ নেয় না স্বামী স্ত্রীর খোঁজ নেয় না স্ত্রী স্বামীর খোঁজ নেয় না কিন্তু এখন যখন গাড়িতে বসছে তো বাগিনা কি কয়ে বইছে বলছে মামির খবর তো লইলেন না মামি বেচারা কতদিন খাওয়াইলো রান্না করে আজকে বিপদের সময় আপনি রওনা করছেন জান্নাতে মামির খবর তো লইলেন না শর্মে বর্মে মামু কইতে আছে আরে আসলে তো ভুলে হয়ে গেছে তোর মামি কই তোর পিছনে তাকান পিছনে তাকায়া দেখে এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সঙ্গে উনি যেরকম দাঁড়ায়া দাঁড়ায়া গল্প স্বল্প করতেছিলেন উনি চলে আসনের পরে ওনার স্ত্রী আল্লাহ পাকের সঙ্গে দাঁড়াইয়া ওই রকম ভাবে গল্প স্বল্প করতে আছে দেখানোর পরে এখন তো সরবে লাগতে আছে ফালায়া যায় কেমনে কথা কন না ফালায়া যায় কেমনে দুইজনে আল্লাহওয়ালা দুইজনে জিকিরওয়ালা দুইজনে সুন্নতওয়ালা দুইজনে শরীয়তওয়ালা দুইজনে তেলাওয়াতওয়ালা দুইজনে চোখের পানিওয়ালা আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এরকম সিফত দান করেন আমিন বল না এখন তো মামু তো খাড়াইয়া গেছে বাকি না কয় স্টার্ট করবো না 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 স্টার্ট করিস না তো মামি আয়ুক এখন মামু খাড়াইয়া রয়েছে আসে না কা আসে না কা আল্লাহ কই দেখ ওই সাও তোমার স্বামীও এখন অপেক্ষা করতে আছে তুমি যাও না কি লাগিয়া তাই বেড়ি কইতে আছে আল্লাহ আর একটু দেরি করে যাবো আর একটু কি দেরি করে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক এরকম মহাব্বত দান করছেন এটা দুনিয়ার মধ্যে যেরকম গাতা কবরে গিয়া জান্নাতে যাওয়ানোর সময় এরকম একজন আরেকজনের সঙ্গে এটা আমার ফালাইয়া গেছে একটু লেট করবে একটু কি করবো লেট করবে লেট করা যাইতেছে লেট করা যখন মামিও জান্নাতি মামিও কি তাইলে মামির জন্য 25 লক্ষ হুর 25 তারপরে 80,000 গেলমা 70,000 ফেরেশতা নিয়ে যাওয়ার জন্য গাড়িও কয়টা 26,50,000 মামুর কয়টা ছিল মামির কয়টা তাইলে এই 26,50,000 এটা মামুর গ্রুপ আরেক 26,50,000 এটা হলো মামির গ্রুপ দুই গ্রুপ দুই দিকে খাড়ায় আছে দুইজন রে জান্নাতে নিয়ে যাবে এখন মামি তো আসছে মামির এই সব কিছু দেখিয়া মামু আসছে মামু এটা দেখিয়া এখন দুইজনের পার্সোনাল গাড়ি দুইটাও এখানে পার্সোনাল গাড়ি দুইটাও কি এখানে আসছে মামুর পার্সোনাল গাড়ি মামিরও কি পার্সোনাল গাড়ি এখন বাগিনা কইতে আছে মামু গ্রুপ কি ভিন্ন ভিন্ন যাইব না একত্রে যাইব কোনটা কথা কয় না গ্রুপ কি ভিন্ন ভিন্ন যাবে যে এটা মামুর গ্রুপ যাইতে আছে ওইটা মামির গ্রুপ যাইতে আছে ভিন্ন ভিন্ন যাবে না একত্রে যাবে মামু তো কথা কয় না মামি কইতে আছে কদূর এটা খারাপ দেয়া যায় ফেরেশতারা কইবে যে নিশ্চয় দুনিয়ার মধ্যে তারা এক একজন এক এক খাটে থাকতো মামু এক খাটে থাকতো মামি কি আরেক খাটে থাকতো এইটা খারাপ দেয়া যায় দুইটা একত্রে যাবে দুইটা কি একত্রে যখন এই ফয়সালা হয়ে গেল এবার ওই বাগিনা কইতে আছে এই ট্রাফিক সব এক হয়ে যাও সব কি 26,50,000 26,50,000 দুইটাকে মিলাইয়া ফেলো মিলাইলে কত হবে বলেন হ্যাঁ 53 লক্ষ এই 53 লক্ষ এখন একটা গ্রুপ হয়ে গেছে তবে পার্সোনাল গাড়ি দুইটা গ্রুপ একটা পার্সোনাল গাড়ি কয়টা দুইটা এখন খালি মামু চায় মামির দিকে মামি চায় মামুর দিকে পার্সোনাল গাড়ি দুইটাতে দুইজনে আলগ আলগ বসবে না একই গাড়িতে দুইজন বসবে কিছুক্ষণ পরে মামি কইতে আসে কয় দুষ এটা খারাপ দেয়া যায় এটা কর না এটা কি খারাপ দেয়া যায় যে আমার গাড়ি খালি যাক আর আমি আমার স্বামীর গাড়িতে উঠতে গেলাম মুসলিম মেয়েরা স্বামীকে ইজ্জত করে স্বামীকে শ্রদ্ধা করে আল্লাহ আকবার আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে যদি কেউ কাউকে সেজদাকরণের অনুমতি থাকতো তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম এরা যেন স্বামীদেরকে সেজদা করে স্বামীর কথার বাইরে আল্লাহ
এখন স্ত্রী উঠে গেছে স্বামীর গাড়িতে, আর স্ত্রীর গাড়ি কি অবস্থা? খালি কর, তুমি খালি খেলে আসো, আমি আমার স্বামীর গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠছে, গাড়িতে উঠতে এখন গাড়ি ছাড়বে বাগিনায় করতে গিয়ে পাগল, এতে আসলে সব কাম করে বয়ে বয়ে গেলে। অ্যাডভান্স গ্রুপ না এটা, অ্যাডভান্স টিম। এটা তো কমাবো বলে কি খবর? বলে আপনারা দুইজনে যে মামিরে লইয়া যে জান্নাতে যাইতেছেন, চাবি লইছেননি? করে বাগিনা তুই এক এক কথা কস, কইয়া তো বড় বিপদে ফেলায়, চাবি তো লই নাই। ও চাবি কার কাছে? বলে চাবি তো আপনার কাছে, জান্নাতে গিয়ে তো তালা মারা খুলবেন তেমনি। এখন মামু কয় যে তারেক ভুলে গেছে, ওদের চাবি তো লাগবে। কো চাবি কই? কো পিছনে তাকা। পিছনে তাকায়া দেখে আল্লাহ পাক এরকম একটা সোনার তস্তরের মধ্যে চাবিটা রাখিয়া কয় থামো থামো চাবি লইয়া যাও, থামো থামো চাবি লইয়া যাও। চাবিটা লইয়া আসছেন আল্লাহ পাক, চাবিটা আইনা। এখন দুইজন গাড়ি দুইটা, আর প্যাসেঞ্জার দুইজন এক গাড়িতে, কথা কন না, প্যাসেঞ্জার দুইজন এক গাড়িতে। আল্লাহ পাক চাবি লইয়া খাড়া, এই চাবি রাখলাম। তা আল্লাহ পাক কইতে আসে গাড়ি দুইটা, প্যাসেঞ্জারও দুইজন, দুইজন আবার এক গাড়িতে, চাবি হইল একটা, চাবি দিব আমি নাইন্না হইল দুইজন, আর চাবি কয়টা? একটা। কারে দিতাম? একবার মামুর দিকে তাকায়, আবার মামির দিকে তাকায়, চাবিটা কারে দিব? মামুকে চাবি দিব না মামিকে চাবি দিব, স্বামীকে চাবি দিব না স্ত্রীকে চাবি দিব? আল্লাহ পাক খালি চেহারার দিকে তো হঠাৎ করে কইতে আসে, হ্যাঁ হ্যাঁ ফয়সালা চলে আসছে। বলে কি ফয়সালা? যে গাড়ি তো দুইটা, তোমরা প্যাসেঞ্জারও দুইজন, দুই গাড়িতে থাকনের কথা, তোমরা তো এক গাড়িতে দেখি, নিশ্চয় একজন স্যাক্রিফাইস করে আরেকজনের গাড়িতে উঠছে, কথা কন না? একজন স্যাক্রিফাইস করছে, কইরা নিজের গাড়িটাকে আলোক করে সে নিজে আরেকজনের গাড়িতে উঠছে। আমি জানতে চাই কে স্যাক্রিফাইস করেছে আজকে? স্ত্রী কইতেছে আল্লাহ আমি 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 স্যাক্রিফাইস করছি। আল্লাহ পাক বলতেছেন তুমি যেহেতু স্যাক্রিফাইস করছো, তোমার স্বামীকে ইজ্জত দেখাইছো, এজন্য তোমাকে আমি সম্মান সূচক আজকে চাবিটা তোমার হাতে অর্পণ করলাম। জান্নাতের চাবি পাইয়া গেল স্ত্রী, কথা কন না? জান্নাতের চাবি পাইয়া গেল কে? স্ত্রী। চাবিটা পাওনের পরে কি যে সুখ, কি যে রাজত্ব! শাড়ির লগে এটা কোনা দিয়া বাঁধছে, বান্দা কান্দের মধ্যে ফালাইছে, ফালাইয়া কথাও কইতে আছে, কইতে আছে পিশাব পিরালি কইল্লা তুমি, চাবি পাইলাম আমি, পিরালি কইল্লা তুমি, চাবি পাইলাম আমি, কথা কয় না কা? পিরালি কইল্লা তুমি, মাদ্রাসায় পড়াইলা তুমি, চাবি পাইলাম আমি, কান্দারালি কইল্লা তুমি, চাবি পাইলাম। স্বামী স্ত্রীর মধ্যে এখন কথা কইতে আছে, আর যে কাম করছো তুমি, চাবি পাইছে কে? স্বামী কইতে আছে জালিকা ফজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এখানে মামলা মকদ্দমা করার কিছু নাই, এটা উনি যেভাবে ফয়সালা করেন আমরা তার ফয়সালার উপরে রাখি। রে ভাই ও দোস্ত বুজুর্গ, ঢুকিয়া গেছে ওই দূরে সামনে জান্নাতের গেইটে, গেছে জান্নাতের গেইটের মধ্যে একজন ফেরেশতা, নাম হইল রেদওয়ান। নাম হইল কি? রেদওয়ান। সেখানে রেদওয়ান ফেরেশতা, আল্লাহু আকবার, কি আমার টাইম শেষ? মোড়ে জান্নাতে তো ঢুকতে পারলাম না মিয়া সাহেব, আর আপনি আমার টাইম দিলেন শেষ। দূরে চলে আসতেন তাইলে। আচ্ছা একটা কথা কই, আমি শেষ করে তো গেটের মধ্যে যখন আসবে, আসার পর রেদওয়ান ফেরেশতার সঙ্গে কথাবার্তা হবে, রেদওয়ান ফেরেশতার কথাবার্তা হইতে আছে হইয়া স্ত্রী রেদওয়ান ফেরেশতার এখানে গিয়া স্বামীকে বলবে তুমি রেদওয়ান সাহেবের লগে কথা কও, আমি ভিতরে ঢুকলাম। এই কথা কইয়া চাবিটা দিয়া খোলে, খুললা ভিতরে ঢুকে, ভিতরে ঢুকিয়া ইস রে কথাটি কইতাম যে ভিতরে ঢুকিয়া এই যে জান্নাত যেটা আল্লাহ পাক এতদিন রেডি করাইছেন ফেরেশতাদেরকে দিয়া, কি সুন্দর! মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, এই জান্নাতের মধ্যে ঢুকিয়া গুরুক্ষ বেড়ি কোনোদিন ঢাকাটাও নে যায় নাই, এই বেড়ি ভিতরে ঢুকিয়া যে
ম্যাচিং হয় নাই, ওইটা এই বেজাম রয়ে গেছে, মানে পুরা জান্নাতের মধ্যে সে একটা উত্থান পতন করে ফেলবে। আর ফেরেশতারা পাগল হয়ে যাবে যে আরে বাবা ম্যাডামের যা রুচি, দেখছো যে কালারে কালারে যে মিল হয় নাই, আমাদের তো চোখে পড়ে নাই, ম্যাডামের চোখে তো ঠিকই পড়ে গেছে। সেকেন্ডের মধ্যে জান্নাতটাকে সে আতিপাতি করে নিজের চয়েস মতন বানায় ফেলবে। আর ফেরেশতারা জিব্রাইল মিকাইল অবাক হয়ে যাবে যে ওয়াল্লাহ এত রুচি, নিখুঁত রুচি, এত নিপুণ রুচি, ওয়াল্লাহ। কারণ ওই ইমানদার সে যখন জান্নাতে যায় তার রুচি বোধটা অন্য। এই সেকেন্ডের মধ্যে সব চেঞ্জ, সব চেঞ্জ হইয়া গেল। এরপরে উনি বসবেন, বৈশা বলবেন যে রেদওয়ান ফেরেশতাকে বলবেন যে এবার তোমার সাহেবকে নিয়ে আসো, এবার তোমার সাহেবকে নিয়ে আস, রেদওয়ান ফেরেশতা গিয়ে আপনাকে নিয়ে আসবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যদি চাবিটা আপনার কাছে দেওয়া হইতো, আল্লাহ পাক চাবিটা দিছেন আপনার স্ত্রীকে, চাবিটা যদি আপনাকে দেওয়া হইতো তো স্ত্রী বাহিরে দাঁড়ানো থাকতো, আপনি ঢুকিয়া সব ঝাড়ু ফাড়ু দিয়া রেডি করে স্ত্রীকে আনতে হইতো, এই জন্য আল্লাহ পাক চাবিটা আগে ভাগে কারে দিয়ে দিছে। আমি কথাটা অনেক কথা আছে জান্নাতের আলোচনায় ভিন্ন, আল্লাহ আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমরা সেই জান্নাতে যাইতে চাই, আল্লাহ আমরা সেই জান্নাতে ইজ্জতের সঙ্গে যাইতে চাই, আল্লাহ আমরা সেই জান্নাতে ইজ্জতের সঙ্গে যাইতে চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।